আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো সেফাক্লাভ 500। সেফাক্লাভ 500 হচ্ছে সেফুরক্সিম প্লাস ক্লাবনিক অ্যাসিড। সেফাক্লাভ 500 ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ ভিডিওটি সবাই দেখবেন শেষ পর্যন্ত না টেনে। সেফাক্লাভ 500mg ট্যাবলেটটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে থাকে, অন্যান্য কোম্পানি বিভিন্ন নামে তৈরি করে থাকে। সেফাক্লাভ 500mg ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে জানব। সেফাক্লাভ 500mg ট্যাবলেটটি বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণে, যেমন ফ্যারেনসাইটিস, টনসিলাইটিস, ইনফ্লুয়েজা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ত্বক ও তরকীয় কলার সংক্রমণ, গনোরিয়া ইত্যাদি। সেফাক্লাভ 500mg ট্যাবলেটটি অর্থাৎ সেফুরক্সিম ক্লাবনিক অ্যাসিড এই ধরনের সমস্যা বা ব্যাকটেরিয়াকে কিল করার জন্য ব্যবহার করা হয়। আপনি কিভাবে ওষুধটি গ্রহণ করবেন? এই জাতীয় ওষুধ মুখে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে বা ভেঙে বা গুঁড়া করে খাওয়া যাবে না। সাধারণত ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট প্রতিদিন দুইবার করে 7 থেকে 10 দিনের জন্য, 3 মাস থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 20 থেকে 30 মেগা কেজি দিন 7 থেকে 10 দিনের জন্য প্রতিদিন দুইবার করে। গর্ভ অবস্থায় ও স্থানীয় দানকালে ব্যবহার। গর্ভ অবস্থায় প্রথম 3 মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত, তবে মূত্রতন্ত্র অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভ অবস্থায় শেষের দিকে সেফাক্লাভ অর্থাৎ সেফুরক্সিম ক্লাবনিক অ্যাসিডটি ব্যবহার করা যেতে পারে। গর্ভ অবস্থায় বা স্থানীয় দানকালে ডক্টর বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।